তো আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু বিরাট একটি আপডেট রয়েছে জব কার্ড নিয়ে। এবার থেকে চালু হতে পারে এক দেশ এক জব কার্ড, এমনই কিন্তু পরিকল্পনা করছে কেন্দ্র, যে জব কার্ডের মাধ্যমে আপনারা ভিন রাজ্যে গিয়েও সেই জব কার্ড দিয়ে কাজ করতে পারবেন। উদাহরণস্বরূপ যদি আপনার কাছে এক দেশ এক রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই রেশন কার্ড দিয়ে, যদি আপনি পশ্চিমবঙ্গের বাসী হন তাহলে কিন্তু আপনি ভিন রাজ্যে গিয়েও সেই রেশন কার্ড দিয়ে রেশন তুলতে পারবেন, সেটা হলো এক দেশ এক রেশন কার্ড। এবার যদি আপনার কাছে এক দেশ এক জব কার্ড থাকে তাহলে কিন্তু আপনি সেই জব কার্ড দিয়ে পশ্চিমবঙ্গের বাইরে ভিন রাজ্যে গিয়েও সেই জব কার্ড দিয়ে কাজ করতে পারবেন, এমনই কিন্তু পরিকল্পনা করা হচ্ছে, যেটা হচ্ছে এক দেশ এক জব কার্ডের পরিকল্পনা। এবং এটা কিন্তু আপনারা অনলাইন থেকেও তৈরি করতে পারবেন, যেটা হলো ইশ্রম পোর্টাল থেকে। অর্থাৎ যাদের কাছে ইশ্রম কার্ড রয়েছে, যারা ইশ্রম পোর্টালে নিজের নাম রেজিস্ট্রেশন করেছে, তারা কিন্তু এখন থেকে অনলাইনেই ইশ্রম পোর্টালের মাধ্যমে এক দেশ এক জব কার্ড তৈরি করতে পারবেন। যদিও এখনও পর্যন্ত সেটা চালু করা হয়নি, বিস্তারিত আপডেট আমরা দিয়ে রাখবো যখন চালু হবে। তো জব কার্ড নিয়ে কিন্তু আরও একটি আপডেট রয়েছে, যে আপডেটটি হলো এবার থেকে আপনারা জব কার্ডে 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজ পাবেন। অর্থাৎ যে জব কার্ডের মাধ্যমে আপনারা 100 দিনের কাজ পেতেন সেটা কিন্তু বাড়িয়ে 200 দিন করা হবে, এমনও কিন্তু আপডেট রয়েছে। তো আপনারা অনলাইন থেকে কীভাবে জব কার্ড তৈরি করবেন, কীভাবে জব কার্ড ডাউনলোড করবেন, এই নিয়ে কিন্তু আমরা আগেও ভিডিও তৈরি করে রেখেছি, গিয়ে দেখতে পারেন। পাশাপাশি যখন ইশ্রম পোর্টালের মাধ্যমে আপনারা জব কার্ড তৈরি করতে পারবেন, এক দেশ এক জব কার্ড, সেটা আপনারা কীভাবে তৈরি করবেন, কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয়, তার বিস্তারিত কিন্তু যখন আপডেট আসবে তখন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো যাদের কাছে ইশ্রম কার্ড রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই অনলাইন থেকে জব কার্ড তৈরি করতে পারবেন, এমনটা কিন্তু আপডেট দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। আর এক দেশ এক জব কার্ড থাকলে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের বাইরে গিয়েও, অন্য রাজ্যে গিয়েও আপনারা সেই জব কার্ডের মাধ্যমে কাজ পেতে পারেন। যদি আপনি পশ্চিমবঙ্গবাসী হন সেক্ষেত্রে যদি আপনার কাছে এক দেশ এক জব কার্ড থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে গিয়েও, অর্থাৎ ভিন রাজ্যে গিয়ে, বিহার, ত্রিপুরা, উড়িষ্যা বা অন্যান্য রাজ্যে গিয়েও কিন্তু আপনি সেই জব কার্ড দিয়েও কাজ করতে পারবেন। এবং 100 দিনের কাজকে কিন্তু বাড়িয়ে 200 দিনের করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাদের কাছে ইশ্রম কার্ড রয়েছে, যারা এখনও পর্যন্ত ইশ্রম কার্ড তৈরি করাননি, তারা অতি সত্বর ইশ্রম কার্ড তৈরি করে নেবেন, কারণ পরবর্তী সময়ে কিন্তু ইশ্রম কার্ডের মাধ্যমে আপনারা প্রচুর সুযোগ সুবিধা পাবেন, যেমনটা এক দেশ এক জব কার্ডের ক্ষেত্রে। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি যে এক দেশ এক জব কার্ড কী, এটা এলে আপনারা কোন কোন সুযোগ সুবিধা পাবেন, কারা কারা পাবেন, কীভাবে তৈরি করবেন, এই নিয়ে কিন্তু ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে নেবেন। আপনারা প্রত্যেকেই ইশ্রম কার্ড তৈরি করে নেবেন, যারা যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক রয়েছেন তারা প্রত্যেকেই, যারা এখনও পর্যন্ত ইশ্রম কার্ড তৈরি করাননি, ভবিষ্যতে কিন্তু পরবর্তী সময়ে ইশ্রম পোর্টালের মাধ্যমে আপনারা জব কার্ড তৈরি করতে পারবেন। অর্থাৎ ইশ্রম কার্ডের যে নাম্বারটা রয়েছে, ইউআইএন নাম্বার, সেই নাম্বার দিয়ে কিন্তু আপনারা জব কার্ড তৈরি করতে পারবেন, এমনও কিন্তু আপডেট রয়েছে, ডিটেলস আপনারা পাশে দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট, আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।